হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো বরাবর মতো আপনাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ জিহাদ ফ্রম আরজা অল অ্যাবাউট ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনাদের ফোনে যদি হঠাৎ করে এমবিগুলো উধাও হয়ে যায় অথবা হঠাৎ করে এমবিগুলো শেষ হয়ে যায়, তাহলে আপনাদের ফোনে থাকা ব্যালেন্সগুলো যদি থাকে তাহলে সেটা কিন্তু কাটবে না। আমাদের ফোনে অনেক সময় দেখা যায় আমাদের ফোনে এমবি শেষ হয়ে গেলে আমাদের ফোনে থাকা ব্যালেন্সগুলো কেটে যায়। এই ক্ষেত্রে আমাদের কিন্তু ফোনের অনেক টাকা নষ্ট হয়ে যায়, অপচয় হয়ে যায়, সেটা আমরা বুঝতে পারি না। তো একে একে আমি আপনাদেরকে সব সিমেরই দেখিয়ে দিব কী কোডটি ডায়াল করলে আপনাদের ফোনে আর ব্যালেন্স থাকলে অথবা আপনাদের ফোনে এমবি শেষ হয়ে গেলে টাকা কাটবে না। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের জিপি সিম। আপনি যদি জিপি সিম ইউজার হয়ে থাকেন, আপনি যদি গ্রামীণ সিম ইউজার হয়ে থাকেন, তাহলে এখান থেকে আপনাকে ডায়াল করতে হবে *5000*55#। এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনাদের ফোনে যদি ব্যালেন্স থাকে তাহলে এমবি শেষ হয়ে গেলেও টাকা কাটবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এয়ারটেল সিমের জন্য। এয়ারটেল সিমের জন্য আপনারা ডায়াল করতে হবে *8444*778#। এবং আপনি যদি রবি সিম ইউজার হয়ে থাকেন তাহলে আপনার ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন *8444*99#। এটা রবি সিমের জন্য। এবং সর্বশেষ কথা বলা যাক আমাদের বাংলা লিঙ্ক এবং টেলিটেক সিম ইউজারদের জন্য। আপনি যদি বাংলা লিঙ্ক এবং টেলিটেক সিম ইউজার হয়ে থাকেন তাহলে এই কোডটি দ্বারা, আপনি কোনোরকম কোডটি দ্বারা কিন্তু আপনার এই সমস্যাটির সমাধান করতে পারবেন না। তো এটা খুবই দুঃখনীয় বিষয়। আপনারা যদি এই সমস্যাটির সমাধান করতে চান তাহলে আপনারা একমাত্র কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে আপনারা বলতে হবে যে আপনাদের ফোনে এই অপশানটি যেন বন্ধ করে দেয়। এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই বাংলা লিঙ্ক এবং টেলিটক সিমের জন্য। তো এটাই শেষ কথা আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।